আমাদের ভাই প্রশ্ন করেছেন মা বাবার নামে খরচ করা, এটাও কিন্তু একইভাবে পরিভাষাটা ঠিক করে নিতে হবে। তাহলে মা বাবার নামে খরচ হইতে পারে না, মা বাবার পক্ষ থেকে খরচ, খরচটা হলো মা বাবার পক্ষ থেকে তাদেরকে সওয়াব দেওয়ার জন্য। খরচ কি? তাহলে খাওয়া দাওয়ার আয়োজন করলো, কাঙ্গালি ভোজের আয়োজন করলো, অনেক কিছু। হ্যাঁ, সেগুলি হয়তো কখনো 7 দিনে করে, কখনো 3 দিনে করে, কখনো 40 দিনে করে, কখনো মৃত্যুবার্ষিকীতে করে। জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেরামগণ মৃত ব্যক্তিকে সওয়াব দেওয়ার জন্য এই ধরনের কখনো খাওয়া দাওয়ার আয়োজন করেছেন বলে এর কোনো সহিহ প্রমাণ নেই। তাই উচিত, যেটি শরীয়তসম্মত কাজ, আসলে দেখুন চিন্তা করে, প্রকৃত শরীয়তসম্মত যে বিষয় সেটা দিয়ে মানুষ কত উপকৃত হতে পারে, আর যেটা প্রকৃত শরীয়তসম্মত নয় সেটা দিয়ে যে বাস্তবে উপকৃত হতে পারে না। আপনি আপনার মা বাবা, কোনো সন্দেহ নাই, যার মা বাবা নাই তিনি চান মা বাবাকে তাদের মৃত্যুর পরে কিছু উপকৃত করতে, সব দিতে, এটি আমরা সবাই চাইব, চাওয়াটাই স্বাভাবিক, ভালো সন্তানেরই এটা কাজ। কিন্তু আমাকে কাজটা করতে হবে যেন বাস্তবেই মা বাবা উপকৃত হতে পারে, সেটা আমাকে চিন্তা করতে হবে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা যদি সেটা চিন্তা করি, সহিহ বুখারী মুসলিমে এই মর্মে অনেকগুলি হাদিস এসেছে, তাহলে আমাদের করণীয় হলো সাহাব সেই মৃত ব্যক্তি বাবা মার পক্ষ থেকে খাওয়া দাওয়া এই সমস্ত আয়োজন নয়, এগুলি প্রমাণিত নয়। বরং আপনি যেই অনুষ্ঠানে হয়তো 5,000, 10,000, 15,000, 20,000 টাকা খরচ করবেন বা আরও কম বেশি, এই টাকাটা আপনার মা বাবার পক্ষ থেকে কোনো জায়গায় মসজিদ হচ্ছে সেখানে আপনি দান করবেন মা বাবার পক্ষ থেকে, তাহলে কি, এক হলো, প্রথম হলো এই ধরনের দানা খরচের বা খাওয়ার আয়োজনের এটি প্রমাণিত নয়, তাই এটি সওয়াবের চেয়ে বেদাত হয়ে যাওয়ার এই সম্ভাবনা বেশি, তাহলে আপনি গুনাহগার হবেন, সওয়াব তো কিছুই নেই। দ্বিতীয়, যদি বলেও থাকে কেউ যে হ্যাঁ খাওয়া দাওয়ানো তো ভালো কাজ ইত্যাদি, এতে যদি সওয়াব পায় তাহলে করলাম, সওয়াব পাইলে কয়দিন পাবে, যদিও পায় তাহলে যেদিন করলেন আপনি সেদিনের সওয়াব পাবে, এর বেশি নয়। কিন্তু এই টাকাটা, যে টাকা খরচ করলেন, এই টাকাটা যদি মা বাবার পক্ষ থেকে কোনো মসজিদে, ভালো মসজিদে দেন, কবর মাজারের মসজিদে অবশ্যই নয়, হারাম, ভালো মসজিদে দেবেন, তাহলে সেই মসজিদে যদি এবাদত কেয়ামত পর্যন্ত চলতে থাকে, তাহলে কেয়ামত পর্যন্ত আপনার মা বাবা এই কারণে সওয়াব পেতে থাকবে। তাহলে দেখুন প্রকৃত উপকার কোনটা, এটাই হচ্ছে শরীয়তসম্মত কাজ, এটারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম দিয়েছেন। তাই এই ধরনের দানা খরচের কোনো অনুষ্ঠান নয়, এই টাকাগুলি আপনি মা বাবার পক্ষ থেকে এই ধরনের মসজিদে দান করবেন, আপনিও সওয়াব পাবেন, মা বাবাও সওয়াব পাবে, এবং সেই সওয়াবটা হলো স্থায়ীভাবে পেতে থাকবে। তাই সেই শরীয়তসম্মত পন্থায় আমরা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। শেষ করবো আমরা।